এখন পর্যন্ত 70,000 কর্মী গিয়েছে। কেউ যদি থাকেন মালয়েশিয়াতে গিয়েছেন এই লিস্টের বাইরের এজেন্সিতে পাসপোর্ট দিয়ে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আমার মনে হয় না কেউ কমেন্ট করতে পারবেন, বিকজ এটা কোনোভাবেই সম্ভব না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। মালয়েশিয়ার যাওয়ার জন্য মেডিকেল করিয়েছেন, কিন্তু আপনি আসলে বুঝতে পারছেন না যে আসলে সেই মেডিকেলটি আদৌ সঠিক কিনা সেটা আপনি বুঝতে পারছেন না। আজকে এই ভিডিওটি যদি আপনি পুরো মনোযোগ সহকারে কন্টিনিউ করেন, তাহলে আশা করি আপনি খুব সহজেই জানতে পারবেন যে আপনার মেডিকেলটি আসলে সঠিক হয়েছে কিনা। তো বন্ধুরা, আপনারা প্রায় আমাকে প্রশ্ন করেন যে ভাই দীর্ঘদিন হয়ে গেছে মেডিকেল করেছি, মেডিকেল ফিটও হয়েছে, কিন্তু এখন অব্দি ভিসা আসছে না। প্রায় 2 মাস ওভার হয়ে গেছে বা 2.5 মাস হয়ে গেছে, এখন অব্দি ভিসা আসে না। দেখুন আপনার, আমি যদিও এই বিষয়ে অনেক আগে আমি ভিডিও আপলোড করেছি, এই বিষয়ে আমি আপনাদেরকে জানিয়েছি যে আপনি যখন মেডিকেল করবেন, মেডিকেল করার পর আপনার মেডিকেলের মেয়াদ থাকবে 3 মাস। 3 মাস পর আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাবে, আপনাকে আবার নতুন করে আবার আপনাকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, আগের মেডিকেল আপনার বাদ হয়ে যাবে। আপনার প্রত্যেকে জানেন মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য 100 রিক্রুটিং এজেন্সি অনুমোদন পেয়েছে এবং 46টি মেডিকেল সেন্টার অনুমোদন পেয়েছে, যেগুলো FWC-MS এর অধীনে। তো আপনাকে অবশ্যই এই 100 রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনাকে মালয়েশিয়াতে যেতে হবে, বা এই 100 রিক্রুটিং এজেন্সি আপনাকে মালয়েশিয়াতে কর্মী মালয়েশিয়াতে নিতে পারবে। আদারওয়াইজ অন্য কোনো এজেন্সিতে যদি আপনি পাসপোর্ট জমা দেন বা আপনার ফাইল জমা দেন, কখনই অন্য এজেন্সি, এই লিস্টের বাইরের এজেন্সি আপনাকে কখনই মালয়েশিয়াতে নিতে পারবে না। এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে 100 রিক্রুটিং এজেন্সির লিস্ট এবং 46টি মেডিকেল সেন্টারের লিস্ট আমাদের চ্যানেলে একদম আপলোড করা আছে। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখন আমরা আসি, আপনি কিভাবে বুঝবেন আপনার মেডিকেলটি আসলে সঠিক হয়েছে কিনা। দেখুন, আপনি যদি FWC-MS এর অধীনে যে মেডিকেল সেন্টার রয়েছে সেই মেডিকেল থেকে যদি আপনি স্বাস্থ্য পরীক্ষা করেন, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই 10 আঙ্গুলের ফিঙ্গার দিতে হবে, 10 আঙ্গুলের ফিঙ্গার, এবং হচ্ছে যে আপনার অনলাইনে ছবি তোলা হবে। আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই 1 আঙ্গুলের ফিঙ্গার দিয়েছি, কেউ বলছে যে 2 আঙ্গুলের ফিঙ্গার দিয়েছি, ভাই আমার মেডিকেল ঠিক হয়েছে কিনা। দেখুন, এটা কখনোই সম্ভব না। আপনাকে অবশ্যই 10 আঙ্গুলের ফিঙ্গার দিতে হবে, এটা হচ্ছে যে মালয়েশিয়ার রিকোয়ারমেন্ট। আপনাকে 10 আঙ্গুলের ফিঙ্গার অনলাইনে ছবি তুলে, তারপর আপনাকে আদার্স অন্যান্য যেই পরীক্ষাগুলো আছে, অর্থাৎ আপনার টেস্টগুলো আছে, সেই টেস্টগুলো আপনাকে করতে হবে। সব মেডিকেলে আরব গালফের যদি যান, আপনার নর্মালি আপনার বুক এক্সরে, ব্লাড, ডোপ টেস্ট, এই টেস্টগুলো করে। কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে এখানে 2টা জিনিস অ্যাড করা হয়েছে, আপনার 10 আঙ্গুলের ফিঙ্গার এবং হচ্ছে যে আপনার অনলাইনে ছবি তোলা হবে। এগুলো যদি, এই 10 আঙ্গুলের ফিঙ্গার এবং অনলাইন যদি ছবি তোলা না হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার মেডিকেলটি আসলে সঠিক হয়নি। আর আপনার মেডিকেল যদি সঠিক না হয়, কখনোই আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন না। এই জিনিসটা আপনারা জাস্ট যদি ফলো করেন যে আসলে 10 আঙ্গুলের ফিঙ্গার নিয়েছে কিনা আপনার মেডিকেলে এবং অনলাইনে ছবি তোলা হয়েছে কিনা, যদি এটা যদি আপনি শিওর হতে পারেন। এবং আপনাকে সাথে এটাও মনে রাখতে হবে যে মেডিকেল সেন্টারগুলো অনুমোদন পেয়েছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। সর্বমোট 46টি মেডিকেল সেন্টার অনুমোদন পেয়েছে, আমার এই চ্যানেলে 46টি মেডিকেল সেন্টারের লিস্ট দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া যদি আপনারা যদি বাকি 2টির নাম যদি জানতে চান, আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। আশা করি মেডিকেলের বিষয়টি আপনারা বুঝতে পারছেন। যখনই মেডিকেল করবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আর অবশ্যই FWC-MS এর অধীনে যে মেডিকেল সেন্টার রয়েছে সেই মেডিকেলের নামটি আছে কিনা যেখানে মেডিকেল করবেন, সেটা অবশ্যই যাচাই করে নেবেন। আরেকটি বিষয়, আপনারা অনেকে আমার কাছে জানতে চান যে ভাই আপনি যে মেডিকেল সেন্টারের লিস্ট দিয়েছেন বা এজেন্সির লিস্ট দিয়েছেন, আমি যে এজেন্সির মাধ্যমে আমি মেডিকেল করিয়েছি, আসলে সেই এজেন্সি আপনার লিস্টের মধ্যে নেই, অর্থাৎ মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য যে 100 রিক্রুটিং এজেন্সি, সেই এজেন্সিতে পাসপোর্ট জমা দেননি আপনারা, কিন্তু আপনারা যে অনুমোদিত যে মেডিকেল সেন্টার, সেই অনুমোদিত মেডিকেল সেন্টারে আপনারা স্বাস্থ্য পরীক্ষা করেছেন, এতে করে কি যেতে পারবেন কিনা মালয়েশিয়াতে, এই প্রশ্নটি আমি ফ্রিকোয়েন্টলি পাচ্ছি। অনেকেই এই প্রশ্নটি করছেন, বারবার একই প্রশ্ন আমার কাছে আসছে। দেখুন, এটা কখনোই সম্ভব না। আপনাকে অবশ্যই এই অনুমোদিত মেডিকেল অনুমোদিত এজেন্সির মাধ্যমে আপনাকে যেতে হবে, এর বাইরে কোনো এজেন্সিতে আপনি পাসপোর্ট জমা দিলে কখনোই আপনাকে মালয়েশিয়াতে নিতে পারবে না। এখন পর্যন্ত 70,000 কর্মী গিয়েছে। কেউ যদি থাকেন যে মালয়েশিয়াতে গিয়েছেন এই লিস্টের বাইরের এজেন্সিতে পাসপোর্ট দিয়ে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আমার মনে হয় না কেউ কমেন্ট করতে পারবেন, বিকজ এটা কোনোভাবেই সম্ভব না। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। মালয়েশিয়ার যে কোনো আপডেট তথ্য পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে পর্যন্তই, কারো কোনো কিছু যদি জানার থাকে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করতে পারেন। তাছাড়া আমার ফেসবুক পেজ রয়েছে, আপনারা আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।